हाय गाइस, वेलकम टू रिंकू पाल ब्लॉग्स। तो आमी देखो এখন আছি হসপিটালে, হাসপাতালে আছি, ভর্তি আছি আমার হাজবেন্ড। কারণ হলো আমার হাজবেন্ড ঘরে ছিল, আমি ঘরে নিজেই বাথরুমের এখানে পিছল খেয়ে পড়ে ওর পাটা ভেঙেছে, মানে পাটা ভেঙেছে মানে এই কুচকিতে একটু ফাট মেলেছে। আজকে আজ এক্সরেও করলাম, তো এক্সরে রিপোর্টে বের হয়েছে কুচকিটা ভেঙে গিয়েছে, একটু ফাট মেলেছে, তো ওটার জন্য অপারেশন করতে লাগবে। তো তার জন্য আমরা ভর্তি আছি, ভর্তি করিয়েছি। তো আজ এখানে কাল ভেঙেছে, তো আজ এক্সরে সব করেছি, তো ওষুধও খাওয়াচ্ছি, তো কাল হবে অপারেশন করবে বলছে। অপারেশন করতে লাগবে, একটা নট রকম লাগাতে লাগবে বলছে। তো ওটা তো করতেই হবে, এখন বিছানা থেকে নামতেও পারে না, পাটা হেলাতেই পারে না, ওই যে এখন পাটাও করে উঠিয়ে রেখেছে। তো কাল করবে অপারেশন, তো অপারেশনটা করলে ভালো হবে ভাবছি, ভগবানকে ডাকছি ভালো হয়ে যাক। মানুষের পাটা হলো সবচেয়ে, পা হাতটা হলো সবচেয়ে জরুরি জিনিস। কীভাবে পড়লো ঘরের মধ্যে পটক সেখানে বসার থেকে, খারাপ থেকে পড়ে গিয়েছে, পড়ে গিয়ে পড়ার পরে ভেঙে গেছে। তারপরে ওখান পড়ার পরে মানে ওখান থেকে আর উঠতে পারছিল না। তারপরে আমার বোন জামাই গিয়েছিল, আমার বোন জামাই থেকে ওখান থেকে উঠিয়েছে। তারপরে আমার ওখান থেকে এসে গিয়েছে, আমার বাপের বাড়ি এসে এখানে হাসপাতাল এখন ভর্তি আছে। তো তো কাল অপারেশন হবে, তো এখন ওষুধ ছিল, ওষুধ তো দিলাম, খেলো, তো ঘুমটা পেয়েছে, এখন ব্যথাটা নেই। নাহলে এই দুদিন একটু ব্যথা ছিল, ব্যথা হলেও আসার লগে লগে ওখান থেকে আসার লগে লগে তো বিষ ব্যথার জন্য বেজি দেওয়া মানে ইঞ্জেকশন দেওয়া করাচ্ছি। তো এখন ব্যথার জন্য তিনটা রকম ইঞ্জেকশন দেওয়া হলোই, তো এখন ব্যথাটা অনুকম নেই, কিন্তু হিলাচে হিলদুল করলে তখন ব্যথাটা মানে লাগে। তো আমি সব এখানে, তো আমার পাঁচ বোনের ছেলে ওখানে দেখুন, ওটা হলো আমার বোনের ছেলে, আজ আমার সাথে থাকছে। তো আমি এখানে এখানে ঘুমাবো, আমার বোনের ছেলে ওখানে ঘুমাবে। তো ঘুমিয়ে যে কাল আবার অপারেশন দিলে উঠতেও লাগবে। তো আমার হাজবেন্ড পুরো ঘুমাচ্ছে, ওখানে ওষুধগুলো দিয়েছে, তো ওষুধগুলো খাওয়াতে কিন্তু ব্যথাটা নেই, তো ভালোই পেয়েছে এখন। তো কাল হবে অপারেশন, তো করবে বিকালবেলা বলেছে, এখন কাল আসে ডাক্তারে কখন বলে অপারেশন হবে, তো কাল হবে মানে শিওরে। তো এখানে কি জানি আরও তিন চার দিন থাকতে লাগতে পারে, তারপরে ভগবান জানে সেটা বিছানার থেকে নামতে পারবে কি না। পাড়াটা পারবে, এক মাস ওরকম তো রেস্ট লাগবে বিছনাতে, তো সেটা কিছু ভাবি না, তাকে তো আমি সেবা করবই, তাই সেবা করার কোনো আমার সেটা কিছু না, তো একজন করতেই লাগবে। তো মেন কথাটা হলো ভালো রকম হাঁটতে পারে, সেটাই আমি ভগবানকে ডাকছি। নিজের পাড়ে হেঁটে যাওয়াটা যেরকম, বিছনা শুয়ে থাকাটা অনেক কষ্ট, এখন দেখি তো বুঝি বিছনা শুয়ে থাকাটা অনেক কষ্ট। তো ওই জানছে যে একসাথে এক সাইড হয়ে ঘুমিয়ে থাকে, খেলতে চলতে পারে না,
কিন্তু ইনফেকশনটা খুব কুচকিতে হয়ে যেত, তাই তো ভীষণ কষ্ট। বিছনাতে পেঁচা পায়খানা, সব বিছনাতে তো পায়খানা এখনো ভাঙার পর থেকে এখনো করেইনি পায়খানা, কিন্তু পেঁচাপটা করে বিছনাতেই করে, এবং সিস্টেম আছে তো করিয়ে দেয়। তো এখন আমার ভয় লাগছে কাল অপারেশন, অপারেশনটা ভগবানকে দেখছি ভালো রকম হয়ে যাক, ভালো ভালো হয়ে যাক, সেটা ভগবানকে দেখছি আমার ভোলেনাথকে। তো আপনাদের ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন।